চলো এবার একসাথে বলি। A for apple, B for ball, C for cat, D for doll. Very good. E for egg, F for fish, G for glass, H for hen. আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, বেলা 9টা পর্যন্ত ঘুমাবে, তারপর কোথায় যাবে আমি যেন জানি না, সবই আমার ভাগ্য। আরে পাখি কি কখনো এইভাবে কথা বলে? পাখি বলে আমাদের ভয় কাহারে, বলো 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 পাখি, বলো কি খবর, স্কুলে যাওয়ার জন্য তৈরি তো? কি স্কুলে দিয়ে আসতে হবে নাকি? আসলে কালকে স্কুলে টপ ভেঙেছে, গাছ থেকে ফুল ছিঁড়েছে, গাছিয়ানের লেটারও চেয়েছে, এখন কি হবে পিসু দাদা? সর্বনাশ! আমি ইচ্ছে করে করিনি পিসু দাদা, সত্যি বলছি। এখন যদি মা জানতে পারে ভীষণ খুব বকবে, মা মারবে, বাবা বকবে, কি হবে? তুমি তো মা কালীর মতো বসে আছো, কি হবে বলো না। কি বলবো বলো মন পাখি, এটা তো মাকে জানাতেই হবে। কিন্তু কিন্তু আমি তো ইচ্ছে করে করিনি। একটা উপায় আছে। কি উপায়? মাও জানবে, গার্ডিয়ানের লেটারও যাবে, অথচ মিঠুকে কেউ কিচ্ছুটি বলবে না, বকবে না। কিন্তু এর পর যদি আবার কখনো দুষ্টুমি করো তবে প্রমিস, আমরা কেউ দুষ্টুমি করব না, কেউ দুষ্টুমি করব না, প্রমিস, মন, মিঠু, মা, মিঠু, সর্বনাশ, চল চল দেখি কি করা যায়। মমো কোথায় গেল? কি হচ্ছে নাকি তোমরা স্কুলে যাবে না? আমি কিন্তু ভীষণ রেগে যাবো, ইনফ্যাক্ট রেগে যাচ্ছি। মিঠু, আরে মিঠু, গুড মর্নিং ম্যাডাম, মানে মর্নিং সব গুড তো পিছুয়া, আমার ইয়ার কি হচ্ছে? আরে না, তোমাকেই খুঁজছিলাম। আমাকে? কেন, পিসিমণিকে খুঁজে দিতে হবে নাকি? আরে না না না, একটা অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিতে হবে, কিন্তু কান ধরে উঠবস করাতে পারবে না। ছি পিসুয়া, কি করো না, আমার বাপ হবে না। আ গেল যা, আমি আমাকে কান ধরে উঠবস করানোর কথা কখন বললাম? তবে কাকে বলছি বলছি, কিন্তু তার আগে কথা দিতে হবে যে তাকে তুমি ক্ষমা করে দেবে,
কি মুশকিল, কে দোষ করেছে, কাকে শাস্তি দেব, কেন ক্ষমা করব, কিছু বুঝতে পারছি না তো। আগে কথা দাও ক্ষমা করবে, তারপর বলছি। আচ্ছা বেশ, না কথা কথা দিলাম দিলে কিন্তু শোনো, মানে স্কুলে গিয়ে ফুল গাছ থেকে ফুলগুলো ছিঁড়েছে, টপগুলো ওই ভেঙেছে, গার্ডিয়ান্স কল, চিঠি দিতে হবে আজই। মিঠু বুঝেছি, সেই জন্যই স্কুলে যাবে না বলছিল। দেখাচ্ছি। অদিতি কথা দিয়েছ কিন্তু, কথা দিয়ে কথা না রাখলে ওই কালীঘাটের কুকুর হয়। অদিতি, অদিতি চিঠি দিতে হবে। হ্যাঁ আজই। হ্যাঁ দয়া করে পাঠিয়ে দেয়া হোক ওদের, স্কুলে যাবে তো? এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ম্যাডাম, এক্ষুনি। কোথায় বেরোচ্ছ তুমি? আমি আমি যাব প্রথমে হাসপাতাল, তারপর যাব ওখান থেকে কলেজ। হাসপাতাল? কেন, তোমার কি হয়েছে? না না, আমার কিছু হয়নি, হয়েছে তো ফুলের মার। ফুলের মার কয়েকদিন ধরে খুব জ্বর হচ্ছে, আজকে ওকে নিয়ে আমাকে হাসপাতালে যেতেই হবে। ফুলের মাটা কে? ফুলের মা হচ্ছে, তুমি ফুলের মাকে চেনো না। ফুলের মা আমাদের বাগানে কাজ করে। কি বাগানে কাজ করে, তাকে নিয়ে তুমি যাবে হাসপাতালে? এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নানি। বাড়াবাড়ি হয়েছে, খুব বাড়াবাড়ি হয়েছে ফুলের মার, আজকে ওকে নিয়ে আমি হাসপাতালে যাব যাব যাব। আর এতে যদি কারোর কিছু বলার হয় তো বলবে, আমার কিছু যায় আসে না। ও মা আমি বেরোচ্ছি, হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। শোনো, আমি অনেকবার বলেছি ডোন্ট কল মি মা, আমাকে মম বলে ডাকবে। আর তুমি বাগানের মালিকের মেয়ে হয়ে একটা বাগানের কামিনকে নিয়ে হাসপাতালে যাবে? আমাদের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দেবে তুমি। তাই হয় বুঝি? আমার তো মনে হয় এতে কারোর কারোর কাছে তোমাদের সম্মান অনেক বেশি বেড়ে যায়। ও মা আমি গেলাম, হ্যাঁ আমার আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। দাঁড়াও, তোমার ড্যাডি জানেন তোমার সোশ্যাল ওয়ার্কের কথা? এতদিন জানতেন না, তবে আমার মনে হয় আজকের পরে জেনে যাবেন, তুমি বলে দেবে। কখন ফিরবে?
আমি আমার ফিরতে ফিরতে সেই সন্ধে। না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে, মিসেস বটবেল আসবেন তোমার সঙ্গে আলাপ করতে। মা, কথাটা মনে থাকে যেন। কথাটা মনে থাকে যেন, কি মজা! হাসছিস কেন? একদম হাসবি না। শোন, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। হ্যাঁ, টাটা, আমি গেলাম। ও দিদি, তুমি কিছু খেয়ে যাবে না? না, আমি কিচ্ছু খেয়ে যাব না। আমার পেট একেবারে ভর্তি আছে। আজকে সকালবেলা টিকালালদের বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে এত এত ঘুগনি খেয়েছি, লেবু দেওয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ফাটিয়ে ঘুগনি খেয়েছি। আর তুই চিন্তা করছিস কেন? আমার যদি খিদে পায়ও তাহলে সোজা কলেজ ক্যান্টিনে খেয়ে নেবো। তুই একদম চিন্তা করিস না, কেমন? আমি কলেজে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা টাটা। দিদি, তোমার চশমা রোজ ভুলে যায় চশমা নিতে। দিদি, তোমার চশমা! দিদি, চশমাটা! দিদি, দিদি, চশমাটা! দিদি, আজও চশমাটা ভুলে গেল। দূর বলো বুঝিনি। তোমাকে বাজারের লিস্টটা করে দিই। হ্যাঁ হ্যাঁ বলো। চলো এখানে বসি, বসে বসে গুছিয়ে বলে দিই, বুঝলে তো? আলু পেঁয়াজ তো আনবে রোজকার মতন, তাছাড়া আনবে তুমি ঝিঙে পটল, ঝিঙে পটল, মোচা, মোচা আর ফুলকপি। এখন বাজারে খুব ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে না? বুঝি বদিউনি, এই করোনা নিতে হবে তো। ওই দেখো, আসলটাই ভুলে গেছি, করলা আনবে, অবশ্যই করলা আনবে। তাহলে একটু পেঁপে এনো, পেঁপে তো করবো। আচ্ছা ঠিক আছে। বলছি বদিউনি, এই বাজারে না ভালো পলতা উঠেছে জানো, আর বড়ও তো পলতা খেতে ভারী ভালোবাসে। বড় মা বলতেন আমাকে জানো, পঞ্চু পলতা দেখলেই নিয়ে নিবি। তাহলে কি বলছো, আনবো? ও মা, দাদাই ভালোবাসে, আমি বলবো না, আনবে, নিশ্চয়ই আনবে। তোর গাধা সরা, খেয়ে নিচ্ছে গজ। দাদাই, আমি জানি এটা গাধা না, এটা ঘোড়া। তুই জানি আমার তো কিরকম গাধাই মনে হচ্ছে। মিলিয়ে নাও, একবার বলে না, মনে করে বলে না। দেখো, আলু, পেঁয়াজ, পটল, করলা, পলতা, ফুলকপি, মোচা, ঠিক আছে? আমার সব মনে আছে। ও শোনো পঞ্চুদা, কি হলো? তুমি একবার পিসুমণিকে জিজ্ঞেস করে নাও, বাজার থেকে যদি কিছু আনতে দেয়। হ্যাঁ ঠিক বলো, ঠিক বলছো। ও পিসি দিদি, ও পিসি দিদি, পিসি দিদি, বলছি তুমি একবার শুনে নাও তো বদিমণি। দেখো, আলু, পটল। হ্যাঁ পিসুমণি, বলছিলাম কি, পঞ্চুদা বাজারে যাচ্ছে, তো তুমি যদি কিছু আনতে দাও সেটা একটু বলে দাও। আচ্ছা অদিতি, তুমি নিজেই তো খুব ভালো লিস্টি করতে পারো, আমায় ডাকছো কেন? ও এই শোন না পঞ্চু, একটু কাঁচা তেঁতুল আনিস তো বাজার থেকে। কাঁচা তেঁতুল, ঠিক আছে ঠিক আছে। আমার অনু আর শানু খুব চাটনি খেতে ভালোবাসে। কেন কেন, শুধু বর্ধা ভাই আর ছোটদা ভাই কেন? আমিও তো চাটনি খেতে ভালোবাসি। এই এই, কোথায় যাচ্ছিস? বদি ভাই, বদি ভাই, বদি ভাই, আমিও চাটনি খেতে খুব ভালোবাসি। বাড়ি বাবা, না না, তুই চাটনি খাস না, চাটনি খেলে তোর গলা বসে যাবে তো। এমা দেখ, চাটনি খেলে গলা বসে, ওমা দেখো না, রুমন বলতে চাটনি খেলে গলা বসে যাবে, চাটনি খেলে গলা বসে বলো, তা হয় নাকি? এ বাড়িতে আরো একটা লোক যে চাটনি খেতে ভালোবাসে, সেটা কি সবাই ভুলে গেল? না দাদাই, সেটা কি ভুললে হয়? সেটা তো ভুলিনি, কিন্তু তুমি তো সুগারের পেশেন্ট, ডাক্তার কাকা যদি জানতে পারে তোমাকে আমি মিষ্টি দিয়েছি, চাটনি দিয়েছি, তাহলে আমি কি উত্তর দেব? দুঃশালা ডাক্তার এই উত্তর দেবে,
হেই পঞ্চু, আমার জন্য একটি নিম পাতা নিয়ে আসিস, তাতে হবে তো? ঠিক আছে ঠিক আছে, এতে হবে তো? হবে হবে, হ্যাঁ সেই ভালো, চাটনি ভদ্রলোকেরা খায় না। এত দেরি হলো তোর, কখন থেকে আমরা ওয়েট করছি, কোথায় গিয়েছিলি বলতো? আমি ফুলির মাকে নিয়ে হাসপাতালে গেছিলাম। ফুলির মা? আমাদের বাগানে কাজ করে, জানিস তো কয়েকদিন ধরে না ওর খুব জ্বর, সঙ্গে কাশিও আছে, আমার না খুব টেনশন হচ্ছিল। ডক্টর দেখলেন কি? দেখলেন মানে জোর করে দেখাতে হলো। হাসপাতালগুলোর যা অবস্থা, আউটডোরে কয়েকশো পেশেন্ট ওয়েট করছে, কিন্তু তিনি দেখবেন না, তার টাইম হয়ে গেছে যাবার। আমি যেই না আমার পরিচয় দিলাম, সঙ্গে সঙ্গে দেখে ফেললেন। আর আমি শুধু ফুলির মাকে দেখাইনি, যত পেশেন্ট ওয়েট করছিল আমি সবাইকে দেখিয়েছি, তারপর এখানে এসেছি। এবার বল দেরি হবে কি হবে না? সত্যি বাবা পারিসও তুই। পারি তো, একটা কথা দেখ, সেই কত দূর থেকে ভোরবেলা ওই মানুষগুলো এসে ওয়েট করে, কিন্তু ওরা ডাক্তার না দেখিয়েই চলে যাবে। হ্যাঁ রে, কিন্তু ফুলের মায়ের কোনো সমস্যা নেই তো? না এমনিতে কোনো সমস্যা নেই, ডাক্তারবাবু দেখলেন, ওষুধও দিলেন, বললেন কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আসলে বুঝতেই তো পারছিস, গরিব মানুষ, তারপরে টাকা পয়সা নেই, ঠিকঠাক খেতেও পায় না, তারপর সারাদিনে কত পরিশ্রম করতে হয় সেটা বল। দেখ নন্দিনী, তুই যে এসব করছিস ঠিক আছে, কিন্তু আঙ্কাল আন্টি যদি জানতে পারে তাহলে জানিস তোর কি হবে? মা অলরেডি জেনে গেছে, আর বাবা, বাবা আশা করি এতক্ষণে ঠিক জেনে গেছে, আর তারা দুজনে মিলে এখন ভাবতে বসেছে আমার কি হবে। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। এই মেঘনা, ওই তো ওই তো পিছনে মেঘনা, ওখানে কি করছিস, এইদিকে আয় না। কি এত বকবক করছিস ওখানে? আরে বকবক টকবক কিছু করছি না, আমি এবারে অ্যানাউন্স করে দিয়েছি আমাদের যে সিনিয়র দীপেন্দা আছেন না, সে যদি আমার প্রেমে না পড়ে তাহলে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া পুরোপুরি বন্ধ। সরস্বতী ঠাকুর আবার কবে থেকে প্রেমের দেবী হলেন? এ তো মদন আর রথির কেস রে। আমি ও সমস্ত কেস ফেস বুঝি না, হয় দীপেন না নইলে আমার ভগবানের সাথে সম্পর্ক কাট। এই মেয়েরা সব সময় এত প্রেম প্রেম করে কেন বলতো? তুমি কি করে বুঝবে দেবী, ওই বস্তুটা বলে তো তোমার কিছু নেই, নইলে এতদিন ধরে তোমার পিছনে লাইন মারছি তুমি একবার চোখ তুলেও তাকালে না। চোখ তুলে কি দেখবো, চোখের সামনে সবই তো ঝাপসা, কারণ আমার চশমাটা আজ আমি বাড়িতে ফেলে এসেছি। মরেছে? হ্যাঁ রে, তুই কি চোখে এতটাই ভুল দেখিস? ভাগ্যিস দেখি না, আর সেই জন্যই তো তোর গালটা কোথায় আমি দেখতে পাচ্ছি না, গালটা যদি এতক্ষণ আমি দেখতে পেতাম তাহলে তোর গলে ঠস করে একটা চড় মারতাম। কি ব্যাপার বলো? আমি রাজীব মিত্র স্যার, কালচারাল সেক্রেটারি। আর এ হলো মৌবনি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। স্যার আমাদের কলেজ ফেস্ট মাত্র 16 দিন বাকি, কিন্তু দেখুন না এখনো কিচ্ছু রেডি হয়নি।
বা মানে প্রতুল দাকে ছেড়ে এখন তোমরা আমাকে ধরেছো? দেখো এই কালচার টালচার কিন্তু আমি কিচ্ছু বুঝি না। ওসব বললে চলবে না স্যার, এই পঞ্চসোয়ার দলটার সঙ্গে কিন্তু আপনি আছেন, আর তাছাড়া আপনার আমাকে জোর করে ধরে নিয়ে যায় তাই। আচ্ছা তাই, কিন্তু আপনাকে তো আমরা প্রত্যেকটা ড্রামা ফেস্টিভ্যালে দেখি স্যার। একদম মুশকিল হলো। এই প্রতুল দা, ওদের বোঝাও প্লিজ। যা বোঝানো তুমি বোঝাও, আমি একটা ক্লাস নিয়ে আসছি। প্রতুল দা, দেখো আমাকে নিলে কিন্তু তোমরা ডুবে যাবে। স্যার আমাদের তো কেউ আইডিয়াই দিচ্ছে না। না স্যার, কেউ কোনো আইডিয়া দিচ্ছে না। আর খারাপ হলে তো পোস্টারিং পড়বে। হ্যাঁ স্যার, আমি তো সেই জন্যই বলছি। দেখো আমি তো কোনোদিন কোনো ফেস্ট অ্যারেঞ্জ করিনি। কিন্তু স্যার ম্যাডাম যে বললেন আপনি থাকলে ম্যাডাম সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে। ম্যাডাম আবার কে? আমি মশাই, মিস মিতু সেন। আপনাকে বলছিলাম না প্রফেসর রুমে একটা কথা বলবো, এটাই কি আমাকে অ্যাসিস্ট্যান্ট নিলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা খুব ভালো কথা। কত অভিজ্ঞতা আপনার! সেই অভিজ্ঞতার কথা আমি আপনাকে পরে বলবো, একদিন চা খেতে আমার ফ্ল্যাটে আসুন। হ্যাঁ শুনুন না, আপনি জাস্ট একবার হ্যাঁ বলুন, পুরো ফেসটা আমি সামলে নেব। ইয়েস ইয়েস ইয়েস। হ্যালো আইসানি, আরে কখন থেকে আমি বিবেকানন্দ পার্কের সামনে দাঁড়িয়ে আছি, কখন আসছো তুমি? সরি, হ্যাঁ হ্যাঁ আমি বেরিয়ে গেছি, এই তো যাচ্ছি পিজি হসপিটাল। হসপিটাল? হ্যাঁ হসপিটাল না হাতি। আইসানি আমার না খুব খিদে পেয়েছে, আমরা কিন্তু আজকে ফুচকা খাবো, তারপর সিধে কফি হাউস। আর শোনো না, আমার কাছে কিন্তু গাড়ি নেই, ট্যাক্সিতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি ট্যাক্সিতেই যাবো, আমি এক্ষুনি আসছি পিজি হসপিটাল। ওকে ওকে বাই। আমাকে একটু পিজি হসপিটাল যেতে হবে, একজনকে অ্যাডমিট করাতে। তুমি মানে তোমরা এক কাজ করো, তোমরা ম্যাডামের সঙ্গে কথা বলো, আমি আসছি। ঠিক আছে বাই স্যার। টাটা। আরে চিন্তা করো না চ্যাটার্জি, আমি ওদের ম্যানেজ করে নেব, ওদের নিয়ে আমি একদিন বসবো, স্যারকে পরে একদিন ডেকে নেব, তোমরা কোনো চিন্তা করো না। যখন বলছে স্যার একবার হ্যাঁ বলেছে, আমরা ফেসটা করছি। এই খাবারগুলো বাড়িতে খাওয়ার জন্য আমার মনটা সারাদিন ছটপট ছটপট করে। মোটা হয়ে যাবি। মোটা হলে হব, আমি তো আর মার মতন ফিগার কনসিয়াস নই। চল, আমার মা সারাদিনে কি খায় জানিস? কি খায় রে নন্দিনী? কি খায়? চল, মাঝে মধ্যে সারাদিনে এক গ্লাস করে ফ্রুট জুস, আর বোরিং প্যাকেটে রয়েছে যত সমস্যা, সারাদিন মিক্সি চালিয়ে রেখেছে খা খা খা। সেদিনকে প্রফেসর ডিকে বি তুমি কি বলছিল রে গুনগুন করে? গল্প করছিল প্রফেসরের ইচ্ছা হলো যে ওল লন্ডন ফেরত ছেলের সাথে তোর বিয়ে দেবে। এখানে খালি বিয়ে 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 বিয়ে, আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ চুপ, শোন সত্যি কথা বলছি, উনি বলছিলেন আমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাবার কথা, বুঝলি? নন্দিনি বিরাট কমাইস না খাবার সময় দেখ না নিকি আঙ্কেল।